আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের লার্নসোলো চ্যানেলে। আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদিক খান। তো আজকের টিউটোরিয়ালের বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে হাউ টু কপি টেবিল ফ্রম ওয়েবসাইট ইনটু এক্সেল, অর্থাৎ আমরা কিভাবে করে একটি ওয়েবসাইটের থেকে কোনো একটি টেবিলকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটের মধ্যে বা স্প্রেডশিটের মধ্যে কীভাবে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আজকের টপিকটা। তো এখন তার জন্য আমি একটি অনলাইনে একটি মানে কি বলে সাইট খুঁজে পেয়েছি যে দ্য রিচেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে যে 25টা কান্ট্রি রয়েছে, তো এই সকল কান্ট্রিকে আমরা এখান থেকে নিয়ে আমাদের স্প্রেডশিটে নিয়ে আসবো এখানে। তখন এটা আমরা কীভাবে করবো, জিনিসটা আসলে অনেক সোজা। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা এভাবে কপি করবো, পুরোটা সম্পূর্ণ নিয়ে আসলাম এতক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, এই ওয়েবসাইটটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। তো এখন যেটা করব, কপি করার জন্য সবটুকু সিলেক্ট করার পর কন্ট্রোল সি, তারপরে কপি হয়ে গেল, এক্সেলে যাই আমরা, একটা বক্স সিলেক্ট করলেই হবে, তারপরে কন্ট্রোল ভি মানে পেস্ট করতে হবে, পেস্ট করলে চলে আসবে সম্পূর্ণটা। আচ্ছা, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটা বলতে গেলে দেখা যাচ্ছে যে একটা সেলের মধ্যে আছে, মাঝখানে কোনো দাগ নেই। কিন্তু আসলে কিন্তু তিনটা কলমের মধ্যেই কিন্তু মানে এরা আছে। তো এখন আমাদেরকে যা করতে হবে, এটা দেখতে তেমন একটা ভালো লাগছে না, তো এটাকে সুন্দর করতে হবে। তার জন্য যা করবো আমরা, সেটা হচ্ছে কি যে সম্পূর্ণটাকে আবার সিলেক্ট করবো, এবারে শেষ পর্যন্ত সিলেক্ট করার পর এখানে ক্লিন ক্লিয়ার, ক্লিয়ার ফরম্যাট সম্পূর্ণ নর্মাল হয়ে গিয়েছে। এখন আমরা সব জায়গায় ডাবল ক্লিক করি, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু বাম পাশে নিয়ে, সম্পূর্ণটা সিলেক্ট করবো, তারপরে তারপরে আচ্ছা মতো হয়ে গিয়েছে। তা এখন আমরা একটু এই কলামটা একটু বড় করি, না হলে তো কালারটা চেঞ্জ করে ফেলি, বোল্ড কালারটা একটু চেঞ্জ, সাইজটা একটু বড় করবো, আচ্ছা ঠিক আছে। তো এখন এভাবে করে আমরা আমাদের যে কোনো একটি ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ডাটা বা ধরুন যে কী বলা যায় ওটাকে, যে কোনো ধরনের টেবিল আমরা কপি করে আমাদের এক্সেল স্প্রেডশিটের মধ্যে নিয়ে আসতে পারি। এটা খুবই একটা সহজ উপায়। আর এরপর আপনারা আপনাদের ইচ্ছা মতো করে সেটাকে আপনারা এডিট করতে পারেন। আর যদি আপনারা না পারেন, তো এ সম্পর্কে না জানলে আপনারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, এবং আজকের টিউটোরিয়ালে এটা শেখানোর কারণটা আপনার পরবর্তী টিউটোরিয়ালে জানতে পারবেন। আজকের টিউটোরিয়ালটা খুবই ছোট ছিল। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।